নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। নেট 2022 ক্যান্ডিডেট যারা আছো, কাউন্সিলিং রিলেটেড যে কোনো আপডেট, কোয়ারিজ বা ডাউট থাকলে তোমরা চ্যানেলটিকে রেগুলার ফলো করতে থেকো, রেগুলার আপডেট পাবে। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপটি অ্যাড হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। চলো শুরু করা যাক। কোনো নতুন মেডিকেল কলেজ খুললে কি EWS সিট থাকবে? এর আগে তোমরা অনেক দেখেছো যে 2019 সালে মেডিকেল কলেজ খুলেছে, EWS-এর কোনো সিট অ্যাড করা হয়নি বা ওই নতুন মেডিকেল কলেজটি EWS সিট ছিল না। এই বছর যদি ধরো আরামবাগ খুললো বা বারাসাত মেডিকেল কলেজ খুললো, তাহলে কি EWS-এর সিট থাকবে বা কি থাকবে না? তোমরা এই নিয়ে অনেকে প্রশ্ন করেছো, আর সেটার কিছুটা উত্তর দেওয়া যাক। চলো, এটা জানার আগে আমরা প্রথমে আগে সিট ডিস্ট্রিবিউশনটা দেখে নেব কলেজ ওয়াইজ। অর্থাৎ কোনো কি নতুন মেডিকেল কলেজ খুললে কোন ক্যাটাগরি কতগুলো করে সিট পায় বা তার পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন কেমন হয় সেটাকে দেখে নেব। বা ধরো একটি নতুন মেডিকেল কলেজ খুললো, সেটা বারাসাত হতে পারে, আরামবাগ হতে পারে, সেই মেডিকেল কলেজের 100টা সিট ক্যাপাসিটির মধ্যে ক্যাটাগরি কত পার্সেন্ট সিট পায়। ইউআর ক্যাটাগরি 42%, ওবিসি এ ক্যাটাগরি 10%, ওবিসি বি ক্যাটাগরি 7%, EWS ক্যাটাগরি 10%, এসসি ক্যাটাগরি 22%, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 6%, পিএইচএ ক্ষেত্রে 3%। এবার 2019 সালে যে কটি মেডিকেল কলেজ খুলেছিল নতুন, গভর্নমেন্ট মেডিকেল কলেজ 100টা সিট ক্যাপাসিটির, সেখানে কিন্তু EWS-এর সিটগুলো অ্যাড করা ছিল না। সেখানে ইউআরের পার্সেন্টেজ ছিল 52%, ওবিসি এর 10%, ওবিসি বি এর 7%, এসসি 22, এসটি 6, পিএইচ 3%। এরকম ছিল সিট ডিস্ট্রিবিউশন। যখন 2019 সালে যখন সিট ডিস্ট্রিবিউশনটা ওরকম ছিল, তখন তোমাদের ইউআর ক্যাটাগরির সিট ছিল 35+9, অর্থাৎ 44, ওবিসি এ ক্যাটাগরির 9, ওবিসি বি ক্যাটাগরির 6, এসসির 18, এসটির 5। এবার যদি EWS-এর সিট অ্যাড করে তাহলে ইউআরের হবে কিন্তু 35, ওবিসি এর 9, ওবিসি বি এর 6, EWS-এর 9, এসসির 18, এসটির 5 এবং ইউআরপিসির 2, এসটিপিসির 1, টোটাল হচ্ছে 85। বাকি 15 সিট কিন্তু অল ইন্ডিয়া কোটায় যাবে। এবার যেহেতু রিজার্ভেশনটা দেওয়া হয়েছে EWS ক্যাটাগরির ক্ষেত্রে, আশা করা যায় যে 2022-এ যে মেডিকেল কলেজ খুলবে সেইখানে কিন্তু EWS-এর সিট যোগ করা হবে। অর্থাৎ তোমরা এটুকু নিশ্চিত থাকতে পারো যে নতুন কোনো মেডিকেল কলেজ খুললে সেক্ষেত্রে কিন্তু EWS-এর সিট অ্যাড হবে। তোমরা এবার বলতে পারো যে EWS-এর সিট অ্যাড হলে তাহলে কি ইউপটের থেকে সিট কমে যাবে? এবার দেখো, যদি 100টা সিটেই ওপেন করা হয় এবং যে কটি মেডিকেল কলেজ নতুন খুলছে, তোমাদের ওপেনিং নিউজের ব্যাপারে অনেকগুলো ভিডিও দেখিয়েছে, সেই খেলে তুমি কিন্তু দেখতে পাবে যে 100টা যদি সিট করা হয় তাহলে কিন্তু সেই ইউআরের 44 থেকে কিন্তু নেমে কিন্তু 35 হচ্ছে। EWS-এর যে পার্সেন্টেজটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু ইনডাইরেক্টলি বলতে গেলে ইউআরের 44 থেকে 35 হচ্ছে। এটাই হওয়া স্বাভাবিক, কারণ 100টার বেশি সিট ক্যাপাসিটি যেহেতু কোনো অ্যাড করার কথা বলা নেই, তাহলে নতুন করে সিট কীভাবে অ্যাড করবে সেটা জানা নেই। সুতরাং এই পার্সেন্টেজটা কাজে লাগিয়ে তোমাদের সিট ম্যাট্রিক্স হবে এবং আশা করা যায় যে EWS-এর সিট হয়তো থাকবে নতুন মেডিকেল কলেজের ক্ষেত্রে। এবার বাকিটা আমাদের WBMCC কাউন্সিলিং অথরিটি অন্যদের হাতে, সিট রাখবে কি না এই ব্যাপারে। এটা তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো। সকল সুস্থ থেকো, ভালো থেকো।